আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের আমি একটা গাছ দেখাই। এই গাছটার হচ্ছে গোড়া, এটা আমি আপনাদের পুরো গাছটা একটু ঘুরে দেখাই। দেখেন এই যে কি পরিমাণ মালটা ধরে আছে, দেখেন পুরো গাছটা যদি আপনাদেরকে আমি দেখাই। এই যে আমি পুরো গাছটা রাউন্ড দিচ্ছি, এই যে দেখেন আমি এই যে যেখান থেকে ভিডিও শুরু করছিলাম, এই যে সেই এখানে এই জায়গাটা, এই যে তো এটা হচ্ছে আপনার সেই বাড়ি মালটা ওয়ান। তো আমরা যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চাই, তাহলে আমার মতে এটা খুবই ভালো জাত, কারণ একটা গাছে এত বেশি ধরে যেটা আপনারা অবাক হয়ে যাবেন। দেখেন কি পরিমাণ, এই এই ঠোকাটাতে দেখেন কি অবস্থা। এখানে আপনি নিচের দিকে একটু দেখাই, এই যে দেখেন এই যে এই যে গাছের গোড়া, কিন্তু এখানে এই যে দেখেন কি পরিমাণ ধরে আছে, এই যে এবং সাইজও কিন্তু বেশ মাশাল্লাহ অনেক বড় বড়, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা প্রায় 3 থেকে 4টা আপনার 1 কেজি হবে। তো এই ধরনের আমরা যারা কৃষি উদ্যোগটা হতে চাই বা কৃষি নিয়ে যারা কাজ করতে চাই, তারা আমি যদি বলবো যে এই বাড়ি মালটা ওয়ান এটা অনেক খুবই ভালো উন্নত মানের একটা জাত। এটা আপনার একটু অসুবিধা আছে, সেটা হলো এটার একটু আপনার বিষের পরিমাণটা একটু বেশি, বাট আমরা যারা ভোক্তা আছি তারা কিন্তু হচ্ছে আমরা চাইলেই আমরা এই বাড়ি মালটা ওয়ানটা খেতে পারি। খুবই মিষ্টি এবং অনেক সুস্বাদু। তাহলে দেখেন আমি একটু দূর থেকে দেখাই, ছোট্ট একটা গাছ, এই যে দেখেন, এই যে দেখেন ছোট্ট একটা গাছ। এই ছোট্ট একটা গাছে প্রায় 2 থেকে 3 মণ মালটা হবে। তো এই ধরনের গাছ যদি আমরা আপনাদের একটা বাড়ির সামনে আমরা রোপণ করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের পরিবারের চাহিদাটা মিটিয়ে আমরা পূরণ করতে পারি। অনেক হয়তো মনে করেন যে আমি এই গাছে বেশি ধরছে, তো এই গাছে দেখা যায় দেখুন পাশেই আমার এখানে একটা গাছ আছে, এটাও আপনারা দেখেন সেই বাড়ি মালটা ওয়ান। এই যে দেখেন এখানে এই যে কি পরিমাণে ধরে আছে, দেখেন প্রতিটা গাছেই। তো এইভাবে কিন্তু হচ্ছে আমরা চাইলেই কিন্তু আমরা আমাদের পরিবারের চাহিদা মিটিয়ে বাড়ির সামনে যে ফাঁকা জায়গা থাকে, আপনার কেউ চাইলে আমরা কিন্তু সাত বাগানও করতে পারি। আপনাদেরকে আমি আর একটা গাছ দেখাই, এই যে এটা হচ্ছে আপনার সেই বাড়ি মালটা ওয়ান। মানে একটু দেখাই, এই যে দেখেন এই যে গাছের গোড়া, হ্যাঁ এই যে দেখেন এখানে কিন্তু পুরো গাছটা হচ্ছে দুই পাশে যে বাঁশ দিয়ে হচ্ছে আপনার ঠেকনে দেওয়া আছে। দেখ এই যে ডালটা দেখেন, ওরে বাবারে, এই যে দেখেন কি পরিমাণ, এই যে আপনার মাটা ধরে আছে দেখেন জাস্ট প্রতিটা গাছেই। তো আমরা এইভাবে কিন্তু চাইলে দেখেন এই যে, এবং কালারটা কিন্তু খুব সুন্দর ডেভেলপ হয়েছে। তো আমরা যারা বাগান করতে চাই, তারা আমি অবশ্যই সাজেস্ট করবো আপনারা এই ধরনের, এই গাছটা দেখেন, এই গাছটাও বেশ মাশাল্লাহ, এই যে দেখেন এই যে মাশাল্লাহ অনেক সুন্দর, প্রতিটা গাছেই সুন্দর। এবং আপনাদের দেখে হয়তো মনে করতে পারেন এটা হচ্ছে আমি দিনাজপুর থেকে করতেছি এটা ভিডিওটা, এটা সারা বাংলাদেশেই কিন্তু আপনার এটা হবে এবং সারা বাংলাদেশে এটা খুব ব্যাপক ফলন। আমরা চাইলেই কিন্তু খুব সহজে অল্প জায়গায় কিন্তু আমরা এই ধরনের বাড়ি মালটা ওয়ান কিন্তু আমরা রোপণ করতে পারি। তো দর্শক আপনারা ভিডিওটা দেখলেন, এবং সত্য কথা বলতে কি দেখেন এই যে, এই যে দেখেন এই যে নিজের হাত থেকে নিজেদের একটা গাছ হয়, এই যে দেখেন এই যে, তো নিজের বাড়িতে যদি একটা গাছ হয় নিজের হাত থেকে ফল পারবেন, সেটা খাবেন, মানে এর চেয়ে বড় অনুভূতি বোধ হয় আর আমাদেরকে বলে বোঝানো যাবে না আমি মনে করি। তো দর্শক দেখেন এই যে মাশাল্লাহ কি পরিমাণ ধরে আছে, একটা গাছের পক্ষে আমি বলতে পারি যেটা রীতিমতো একটা অবিচার, কারণ এর পক্ষে দেখেন এই যে এই পাশে একটা বাস, এ পাশে একটা বাস, দুটো দিয়েই যে আপনার গাছটাকে সাপোর্ট করা আছে। জাস্ট দেখেন কি পরিমাণ মালটা মাশাল্লাহ। আসলে আমাদের দেশের মাটি বলা হয় সব কিছুর জন্য পারফেক্ট, সৃষ্টিকর্তার অশেষ রহমত এবং নিয়ামত আশা করি। তো দর্শক আপনারা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং আমি চাই আপনাদের সবার বাড়িতে একটা করে এই মালটা গাছ রোপণ করেন, কারণ মালটা এখানে প্রচুর পরিমাণের ভিটামিন সি আছে, আর আমাদের ভিটামিন সি কিন্তু আমাদের শরীরে সবসময় দরকার হয়, এটা কিন্তু আমাদের শরীরে স্টোর থাকে না, অর্থাৎ সঞ্চয় থাকে না। তো আমরা চাইলে এই ধরনের বাড়ি মালটা ওয়ানের বাগান কিন্তু আমরা করতে পারি। তো দর্শক ভালো থাকবেন, কৃষি বিষয়ে আপনাদের কোনো জানার থাকলে আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।